। মনে করেন আপনি একটি ঘরে আছেন ঘর থেকে বের হওয়ার তিনটি দরজা প্রথম দরজার সামনে আগুন জ্বলছে প্রথম দরজায় দিয়ে বের হলে আপনি পুরে মরে যাবেন দ্বিতীয় দরজাটির সামনে আছে একটি সিংহ সিংহটি পাঁচ মাস ধরে কিছু খায় নাই দ্বিতীয় দরজা দিয়ে বের হলে সিংহ আপনাকে খেয়ে ফেলবে তৃতীয় দরজার সামনে দাঁড়িয়ে আছে সৈন্য দল এই দরজা দিয়ে বের হলে তারা আপনাকে গুলি করে মেরে ফেলবে এখন আমার প্রশ্ন হল আপনি কোন দরজা দিয়ে বের হবে উত্তর দেওয়ার জন্য সময় পাবে বেশ সেকেন্ড উত্তরটা হলো আপনি দ্বিতীয় দরজা দিয়ে বের হবেন কারণ দ্বিতীয় দরজার সামনে আছে সিংহ সিংহ পাঁচ মাস ধরে কিছু খাই নাই সেজন্য সিংহ এখন মৃত